পর্ষদ পরিচালিত এবছরের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা হওয়ার পর কৃতী ছাত্রছাত্রীরা এখন সংবর্ধনা জোয়ারে ভাসছেন। এবার এই কর্মসূচিতে এগিয়ে এলো বিজেপি বর্দোয়ালি মণ্ডল। আগামী 200 জন আগরতলা টাউন হলে বর্দোয়ালি বিধানসভা কেন্দ্র এলাকার যে সকল ছাত্রছাত্রী মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে তাদেরকে সংবর্ধনা প্রদান করবে বর্দোয়ালি মণ্ডল। আর এই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন মণ্ডল সভাপতি সঞ্জয় সাহা। সম্প্রতি প্রকাশিত হয় ত্রিপুরা মথুর শিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। ঘোষিত ফলাফলে এবছর মাধ্যমিকে পাশের হার খানিকটা বাড়লেও কমেছে উচ্চ মাধ্যমিকে পাশের হার। তবে মেধা তালিকায় এবছর আগরতলা শহরকে টক্কর দিল বাইরের ছাত্রছাত্রীরা। অত্যন্ত দরিদ্র পরিবারের শিক্ষার্থীরা এবছর মেধা তালিকায় স্থান করে নিয়ে নিজেদের কৃতিত্বে জানান দেয়। এখন চলছে দিকে দিকে কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপনের পালা। বিভিন্ন সরকারি কিংবা বেসরকারি সংস্থার দেওয়া সংবর্ধনা জোয়ারে ভাসছেন এখন মেধাবী ছাত্রছাত্রীরা। এবার বর্দোয়ালি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন তাদেরকে একমঞ্চে সংবর্ধনা জ্ঞাপনের সিদ্ধান্ত নিল বিজেপি বর্দোয়ালি মণ্ডল। আগামী 200 জুন বিকেল 4টায় আগরতলা টাউন হল অনুষ্ঠিত হবে সংবর্ধনা জ্ঞাপন কর্মসূচি। অনুষ্ঠানে প্রায় 400 প্রথম বিভাগে উত্তীর্ণ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হবে। শুক্রবার মণ্ডল কার্যালয়ে সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন মণ্ডল সভাপতি সঞ্জয় সাহা। শ্রী সাহা এদিন আরও জানান, সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়াও থাকবেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, বিজেপি সদস্য ও জেলা কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য এবং স্থানীয় কর্পোরেটাররা সহ আরও বিশিষ্ট জনেরা। মূলত ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে মণ্ডলের উদ্যোগে এ ধরনের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন বলে জানান মণ্ডল সভাপতি। আজকে আমাদের মণ্ডলের বিধানসভা অন্তর্গত আট টাউন বর্দোয়ালি মণ্ডলে আমরা এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছি। আমাদের আগামী 2024 যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে তাদেরকে টাউন হলে আমরা সম্বোধনা দেব। সেখানে উপস্থিত থাকবেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং এই কেন্দ্রের যিনি বিধায়ক প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, এবং উপস্থিত থাকবেন আমাদের পৌর নিগমের মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়, উপস্থিত থাকবেন বিশিষ্ট সমাজসেবী অসীম ভট্টাচার্য মহোদয়, এবং উপস্থিত থাকবেন আমার এই ওয়ার্ডের কর্পোরেটর এবং সকলেই, এবং আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত স্তরের কার্যকর্তারা। তাই আমি সবাইকে অনুরোধ করব যে 2 তারিখ বিকাল 4 ঘটিকায় টাউন হলে সবাই উপস্থিত থাকার জন্য, এবং আগামী দিনের জন্য ছাত্রছাত্রীরা আরও বেশি উৎসাহিত হয়ে ভালো পড়াশোনা করতে পারে সেই লক্ষ্যে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওদেরকে সম্বোধন করবেন। কতজনকে মোট সম্বর্ধনা প্রদান করা হবে? 400 হয়েছে, আরও যদি 2-4 জন থাকে বেশি হয় আমরা ওদেরকে সম্বোধন করব।